আছে। 3 মাস মতো তো আমি তারপরে ভালো রেজাল্ট পেয়েছি এখানে দেখিয়ে। আমি অনেক জায়গায় দেখিয়েছিলাম কিন্তু এখানে পিসিওডিটা আমার দেখিয়ে ফার্স্ট রিপোর্ট করানো বা সেকেন্ড বার যখন রিপোর্ট করাই 2 মাসের মধ্যে তারপর আমার রিপোর্ট ভালো আসে, তবে আমি ঠিকঠাক আছি। কেসটা কি ছিল, কেন কি ওষুধ দিয়েছিলাম জুনিয়র ডক্টরদের দেখানোর জন্য আমি প্রেজেন্ট করছি। ফার্স্ট ইউএসজি ছিল এটা, কেসটার ফার্স্ট ইউএসজি 25-10, 25শে অক্টোবর বোঝা গিয়েছে বাইল্যাটারাল পলিসিস্টিক ওভারি, মানে দুটো ওভারিতেই সিস ছিল অ্যান্ড ওভারি সাইজ ছিল যথাক্রমে 3.3x2.2, 3.2x2.2 সেন্টিমিটার পলিসিস্টিক চেঞ্জেস ছিল 25-10-এর প্রথম রিপোর্ট এটা। এবং সেই রিপোর্টের ভিত্তিতে কিছু মেডিসিন চালু হয়েছিল, যেটা হচ্ছে প্যারাইটাকাব 1 mg, লাইকোপোডিয়াম 1 mg। সিমটম ডিটেলস এখানে দেখাচ্ছি না, বিকজ এইগুলো কন্টিনিউ হয়নি, পরের বার মেডিসিনসে কিছু চেঞ্জেস হলো, মানে এখানে এই কেসটাতে কিছু চেন অফ মেডিসিনস ইউজ করতে হয়েছে, একটা সিঙ্গেল মেডিসিনে হয়নি। অ্যাজ পার সিমটমস যেমন যেমন এসছে সেই সেইভাবে মেডিসিনসগুলো চেঞ্জ হয়েছে। তো প্রথমে প্যারাইটাকাব লাইকোপোডিয়ামের পর তারপরে কিছু আদার সিমটম ছিল, ভেজিনাল ইচিং ছিল, সার্ভিকাল স্পন্ডাইলাইসিস ছিল এবং একটা হেলমেট মডিফিকেশনেরও একটা হিস্ট্রি ছিল। সেই জন্য ইগনেশিয়া 1000 অ্যান্ড ইগনেশিয়া 10000 দেওয়া হয়েছিলো মেন মেডিসিন হিসেবে, সাপোর্টিভ মেডিসিন কিছু ছোটো ছোটো ছিল, এটা 7-12। যখন সেই মডিফিকেশনের পার্টটা কেটে গেল তারপর মেনলি শুধুমাত্র পিসিওডির উপর ফলো আপ করার জন্য 2 মাসের মেডিসিন একবারে দেওয়া হয়েছিল। কী দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল মেডোলিনাম 1 mg, 10 mg, 50 mg ইনক্রিজিং অর্ডারে। কেন মেডোলিনাম দেওয়া হয়েছিল, পলিসিস্টিক ওভারি ইটসেলফ একটা সাইকোটিক ডিসঅর্ডারের আন্ডারে পড়ে বা সাইকোটিক ম্যানেজমেন্ট আন্ডারে পড়ে, তার সঙ্গে সার্ভাইকাল স্পন্ডলাইসিস, যে কোনো ধরনের আর্থ্রাইটিস স্পন্ডলাইসিস, এটাও কিন্তু সার্ভাইকাল সাইকোটিক ম্যানেজমেন্ট আন্ডারে পড়ে। থার্মাল রিয়াকশানের হট ছিল অ্যান্ড ফিয়ার অফ ডগ ক্যাট ওয়াটার, এই মেন্টাল সিমটম এবং সাইকোটিক ম্যানেজম এইটাকে মাথায় রেখে এবং তার থার্মাল রিয়াকশান মাথায় রেখে 2 মাসের জন্য একবারে প্রেসক্রাইব করা হয়েছিলো মেডোলিনামকে ইনক্রিজিং অর্ডারে। অ্যান্ড 2 মাস পরের যে ইউএসজি, দ্যাট ইজ নর্মাল ইউএসজি অফ ক্যালিফোর্নিয়া, ওভারি সাইজও যথাক্রমে 2.9 চলে এসেছে, 2.8 চলে এসছে, 2.9x2.1, 2.8x1.7 যথেষ্ট কমেছে আগের তুলনায় এবং নর্মাল সাইজ, নর্মাল ইউএসজি অফ পেলভিক অর্গান। তো এটাই বোঝানোর জন্য যে এই ধরনের কেসে কিছু কিছু ক্ষেত্রে আমাকে মেডিসিন চেঞ্জ করতে হতে পারে, সেই সিমটম যেগুলো প্রেজেন্টিং সিমটম রয়েছে তার উপর ফার্স্ট ফোকাস করে তারপরে ম্যাজমেটিক ট্রিটমেন্ট দিলে কেসটা খুব সুন্দরভাবে সেরে যায়। প্রথম ফলো আপেই কেসটা সেরে গেল, মানে 25-10-এর লাস্ট ইউএসজি আর 22-4, মোটামুটি 4-4.5 মাসের মধ্যে পুরো কেসটা একদম নির্মূল। ঠিক আছে।